আপনি আপনার মোবাইল ফোনের নাম্বারই জানেন না, কিন্তু আপনি এটা জানেন যে আপনার কাছে একটা ভোডাফোন বা ভিআইয়ের সিম আছে। এবার কিভাবে আপনার কাছে যদি ব্যালেন্স নাও থাকে সেই সিমের নাম্বারটা আপনি বের করবেন, সেটাই আজকের ভিডিওতে আমরা দেখে নেবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে আপনি আপনার ফোনের যে কল করার অ্যাপ বা ডায়াল অ্যাপটা রয়েছে সেটা আপনি এখানে ওপেন করুন। তারপরে আপনাকে এখানে একটা নাম্বার টাইপ করতে হবে, যেটা হচ্ছে *199#। এই নাম্বারটা টাইপ করার পরে আপনার ফোনের মধ্যে যদি একটাই সিম থাকে তাহলে কোনো ব্যাপার না, আপনি এখানে কল করার অপশনে ক্লিক করে দিন। আর যদি দুটো সিম থাকে তাহলে যেই নাম্বারে আপনার ভোডাফোন বা ভিআইয়ের সিমটা রয়েছে সেই সিমটাতে ক্লিক করুন। তাহলে এখানে কী হবে, কিছুক্ষণ টাইম নেবে এই কোডটা রান হতে। তারপরে এখানে দেখুন একটা অপশন বা একটা উইন্ডো চলে আসবে, যেখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে নাম্বারটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এভাবে বন্ধুরা আপনার ফোনে যদি ব্যালেন্স নাও থাকে তাহলে কিন্তু আপনি আপনার ভোডাফোন বা ভিআইয়ের নাম্বারটাকে চেক করতে পারেন।